হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাফিয়া কিং এর পার্ট 3 নিয়ে চলে এসেছি, তো স্টোরি শুরু করা যাক। অনেক কথা হয়ে গেছে, এখন চলো ফ্রেশ হবে। তারপরে জঙ্কুক বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে যেতে থাকে। তারপর কি একটা ভেবে জানু বিছানা থেকে এসে কেকে কুলে নিয়ে ওয়াশরুমে যায়। আরে আরে, আপনি কি করছেন? আমাকে কোল থেকে নামান, আমি নিজেই যেতে পারবো। তুমি কি ভেবেছো? তুমি বললেই আমি শুনব। আর তুমি কিভাবে ভাবছো যে তুমি হাঁটতে পারবে? দেন জঙ্কুক জোর করে টেকে ওয়াশরুমে নিয়ে যায়, আর দুজনে ফ্রেশ হয়ে যায়। এভাবে একটি সপ্তাহ কেটে যায়, আর এই একটা সপ্তাহে এক দুটো বাদ পড়েই জঙ্কুকের টের সাথে রাত কাটানো। জঙ্কুক প্রতিদিন টের থেকে জোর করে ভালোবাসা আদায় করতো। অন্যদিকে ওর বাড়িতে ওর ভাই ওকে ওকে খুঁজছে, ওকে না পেয়ে ওর ভাই পাগল প্রায়। হঠাৎ একদিন ইম্পর্টেন্ট মিটিং এর জন্য জঙ্কুককে দেশের বাইরে যেতে হবে। আর যাওয়ার আগে কেকে বলে, বেবি গার্ল, একদমই পালানোর চেষ্টাও করবে না, গুড গার্ল হয়ে থাকবে। আর যদি আমার কথার অবাধ্য হয়েছো, তাহলে সেদিন দেখতে পারবে এই জিয়ন জঙ্কুক কি জিনিস। ওকে, আর পালিও লাভ নেই, আমি তোমাকে ঠিক খুঁজে বের করব। গুড গার্ল হয়ে থাকবে। ওকে সুইট হার্ট, বাই, টেক কেয়ার। দেন জঙ্কুক চলে যায়। কে বসে বসে কান্না করছিল, ওর বাড়ির কথা খুব মনে পড়ছিল। ও হঠাৎ করেই দেখতে পায় একটি জানালা, যেটা সবসময় বন্ধ থাকে, আর আজকেও তার বিপরীত নয়। কে চিন্তা করে এই জানালা ভেঙে ও পালাবে। আর ও দুদিক বসে বসে একটু একটু করে জানালা ভাঙতে থাকে, কারণ গার্ডস প্রতি 10 মিনিট পর পর ওকে এসে দেখে যেত, আর ও ওই 10 মিনিটের গ্যাপের ভিতরেই এই ম্যানশন থেকে পালাত। অন্যদিকে মেন রঙিন এর একমাত্র বড় ভাই, যে থেকে খুঁজতে খুঁজতে পাগল প্রায়, ও পুলিশের কাছে কমপ্লেন করেছে কিন্তু কোনো লাভই হচ্ছে না। মেন রঙির বিজনেস পার্টনার কিম নামজুন, কিম নামজুন শুধু মেন রঙির বিজনেস পার্টনার না, তার বাবা শ্বশুরও, কারণ কিম নামজুনের নামজুনের বিজনেস পার্টনার ছিল ইয়ংয়ের বাবা। তাই সে সিদ্ধান্ত নেয় তার মেয়ের সাথে ইয়ংয়ের বিয়ে দেবে, আর ওদের পার্টনারশিপ আর মজবুত করবে। অলরেডি সুগা আর জিমিনের এনগেজমেন্ট অনেকদিন আগেই হয়ে গেছে, জিমিন আর কে সম্পর্কটা বন্ধুর মতো। অন্যদিকে জিমিনের ফ্যামিলি সবাই কেকে খুব ভালোবাসে। সুগার এই বিপদের কথা শুনে জিমিনের বাবা মা মানে নামজিন ওরা সুগার বাড়িতে আসে ওকে সাপোর্ট করার জন্য। অন্যদিকে গার্ডরা টেকে দেখে যাওয়ার পরে টে যে 10 মিনিট সময় পায়, ওই 10 মিনিটের ভিতরে ওর ম্যানশন থেকে পালিয়ে যায়। টে কোনো মতে বাড়ির দরজার সামনে পৌঁছে যায়, আর অনেক জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে। জিন, এত রাতে আবার কে? পুলিশ নয়তো? টে এর কোনো খবর পেয়েছে হয়তো। তারপর জিন গিয়ে দরজা খুলে দেখে, আর সাথে সাথে টেকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। টে মা, তুমি কোথায় ছিলে এতদিন? আমরা সবাই অনেক চিন্তা করেছি তোমার জন্য, তুমি এতদিন কোথায় ছিলে মা? টের নাম শুনে সবাই দৌড়ে আসে, জিন টেকে বিদায় বসায়। বোন, তুই ঠিক আছিস তো? কোথায় ছিলে এতদিন তুই? টে সাথে সাথে সুগাকে জড়িয়ে ধরে অনেক বেশি কান্না করতে থাকে। টে ভয়ে কাউকে কিছু বলে না। এভাবে একটি সপ্তাহ কেটে যায়। সুগা অনেক চেষ্টা করে টেকে স্বাভাবিক বানানোর, কিন্তু ও কোনোভাবে স্বাভাবিক হচ্ছিল না। তাই জিন আর নামজন বলে যে সুগা একটি কাজ করো, তুমি টেকে নিয়ে আমাদের সাথে আমাদের বাড়িতে চলো, কিছুদিনের মধ্যে তোমার আর জিমিনের বিয়ের অনুষ্ঠান শুরু হবে। আমাদের বাড়িতে সবার সাথে থাকে, হয়তো টে আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। আর অন্যদিকে বিয়ের যত অনুষ্ঠান আছে সব আমার বাড়ি থেকেই হবে। সুগা আর অন্য কিছুই ভাবে না, ও শুধু টের কথা ভেবে এ কথায় রাজি হয়ে যায়, আর ওকে নিয়ে জিমিনদের বাড়িতে শিফট হয়ে যায়। ওখানে যাওয়ার পর টে অনেকটাই স্বাভাবিক, আগের মতো আর চুপচাপ থাকে না, সবার সাথে একটু একটু কথা বলে আর ঠিক মতো খাওয়া দাওয়াও করে। সুগা চিন্তা করে এভাবে থাকলে আমার বোন অসুস্থ হয়ে যাবে, তাই সুগা চিন্তা করে টেকে পড়াশোনার ভিতরে ব্যস্ত রাখবে। সে কারণে সে সিওলের ইউনিভার্সিটি থেকে ট্রান্সফার করে তাকে ভুটানের ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দেয়। জিমিনও এই একই ইউনিভার্সিটিতে পড়ে, তাই সুগা চিন্তা করে দুজন একসাথে পড়াশোনা করবে, তাহলে আর কোনো সমস্যাই হবে না, দুজন দুজন দেখে রাখবে। অন্যদিকে জঙ্কুক বিদেশ থেকে চলে এসেছে। জঙ্কুক খুব খুশি, আজকে সে তার বেবি গার্লের সাথে দেখা করবে, তার সাথে থাকবে। সে খুশি মনে তার ম্যানশনে ঢুকতেই গার্ডের মুখের দিকে তাকিয়ে সে বুঝতে পারে কোনো একটা সমস্যা আছে। সে দৌড়ে টে রুমে যায়, আর গিয়ে দেখে টে রুমে নেই জানালা ভাঙা। জঙ্কুক একটা চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে, তার চোখ দিয়ে পানি পড়ছে, চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে। কিছুক্ষণ পর জঙ্কুক উঠে দাঁড়ায় আর চিৎকার দিয়ে বলতে থাকে,
নিয়ে গিয়ে তুমি আমার হাত থেকে বাঁচবে ভেবেছো? নো, নেভার, নেভার এভার। তোমার জীবনের সবথেকে বড় ভুলটাই হচ্ছে তোমার পালিয়ে যাওয়া। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি এই মাফিয়া কিং এর অ্যাডিকশন হয়ে গেছো। তুমি আমার সেই নেশা, যে নেশা আমি কখনো ছাড়তে পারবো না, আমি ছাড়তে চাইও না। জংকুক তে খোঁজ লাগায় আর অনেক ভাবে তেকে খোঁজার চেষ্টা করে। সে অনেক লোক লাগিয়ে দেয়, কিছুতেই সে তেকে হারাতে চায় না। এভাবে সাতটা দিন কেটে যায়। তেও তার পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে যায় আর জংকুক তাকে খুঁজতে খুঁজতে ব্যস্ত হয়ে যায়। হঠাৎই একদিন জংকুকের ফোনে একটা কল আসে আর জংকুক কলটা রিসিভ করে। ফোনের ওপাশের কথাটা শুনে জংকুক একটু হাসে আর ফোনটা রেখে দেয়। সো গাইস, আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবে, কমেন্টস করবে এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাই বাই।